আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কুকিং ড্রিম বাই রওশনে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গরু মাংসের মজাদার শামী কাবাব। শামী কাবাবটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন অসাধারণ হয়েছে। আমরা সকলে শামী কাবাব খেতে খুব পছন্দ করি, তাই আপনাদের জন্য বিয়েবাড়ির স্টাইলে শামী কাবাব নিয়ে এসেছি। চলুন তাহলে দেখা যাক কাবাবটি বানাতে কী কী উপকরণ লাগছে। হাড় ছাড়া ফ্রেশ গরুর মাংস 1 কেজি, বুটের ডাল 300 গ্রাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জায়ফল ও জয়ত্রী। ডাল এবং মাংসের সাথে সব মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাংস সিদ্ধ করার জন্য 1.25 কাপ পানি ব্যবহার করেছি। এখন আমরা সিদ্ধ করা মাংসগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটা বেটেও নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি কাবাবের জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে। এখানে কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, কাবাবের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন আমরা 2 কাপ পেঁয়াজ কুচির সাথে সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সাথে আমরা মশলাগুলো না মিশিয়ে পেঁয়াজের সাথে আমরা মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলে পেঁয়াজটা সফট হয় এবং আমাদের কাবাবটা বানাতেও সুবিধা হয়। এর ফলে কাবাবের শেপটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা কচলিয়ে কচলিয়ে মেখে নিব যেন পেঁয়াজটা সফট হয়। এখন এই পেঁয়াজের মিশ্রণটা মাংসের সাথে মাখিয়ে নিব। এখন ডিম দিয়ে দিব। ডিম দিলে কাবাব ভেঙে যায় না, কাবাবের শেপটা খুব সুন্দর থাকে। ডিম দিয়ে ভালোভাবে কাবাবটি মেখে নিব। কাবাবটিতে আরেকটি ডিম দেওয়ার প্রয়োজন। সম্পূর্ণ মিশ্রণটিতে আমরা 3টি ডিম ব্যবহার করেছি।
আমাদের কাবাবের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমরা কাবাবের শেপ দিব। আমাদের কাবাবটি ভাজার জন্য রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কাবাবটি অনেকদিন ফ্রোজেন করে খেতে পারেন। কাবাবের শেপ টেস্ট কোনোটাই নষ্ট হবে না। একটি কড়াইয়ে তেল গরম দিয়েছি। কাবাবটি খুব গরম তেলে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কাবাব ডুবো তেলে ভাজলে কাবাবের শেপটা খুব সুন্দর আসে। কাবাবের এক পিট ভাজা হয়ে গেলে আমরা উল্টিয়ে দিব। আমাদের কাবাবটি খুব সুন্দর ভাজা হয়েছে। আমাদের কাবাবটি খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে এবং শেপও নষ্ট হয়নি, ভেঙেও যায়নি। আশা করি আমার এই পারফেক্ট কাবাবের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আপনাদের যদি আমার এই শামি কাবাবের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নতুন আপডেট পেতে হলে পাশের বেল আইকনটি প্রেস করুন। আপনাদের কাবাবটি পারফেক্ট করতে আমার রেসিপিটি ফলো করুন এবং আমার ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন।